हेलो भिवार्स वेलकम माई चैनल एग्जाम प्रिपारेशन स्टाडी। सो बंधुरा आज के आमी जे विषयटा निये तोमादेर संगे आलोचना करब सेटा सम्पूर्णई तोमादेर काछ थेके पावा टपिक। तोमराई बोलेछो जे दादा डब्ल्यूबीपी कन्स्टेबलेर जे प्रिलिम एग्जाम होयेछे 2019 तार काट अफ कतो आसबे, तो सेई सम्पर्कित काट अफ निये एबं आमी डिटेल्से आलोचना करब। तार जोन्नो तोमाके प्रथम थेके लास्ट अब्दि भिडियोटी सम्पूर्णभावे देखते होबे। तो देखो बंधुरा जे विगत 10 बछरेर जे काट अफ इतिमध्ये जे डब्ल्यूबीपिर होयेछे तार थेके सबथेके कम काट अफ ए बछरे आसबे 2019 पिलिते। কারণটাও আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো। দেখো তার আগে তোমাদের একটুখানি আমি যে ক্যাটাগরি ওয়াইজ যে তোমার টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা জাস্ট তোমাদের বলে দেবো একবার। দেখো টোটাল তোমাদের সিট ছিল কতটি, 8419টি টোটাল সিট। তার মধ্যে তোমার আনরিজার্ভদের জন্য কত, প্রায় 3000 সিট, এবং আনরিজার্ভদের জন্য যারা ইসি তারা প্রায় 1600 সিট, মানে 1638। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ইসির সিটটা তোমরা অবশ্যই তোমরা আনরিজার্ভের মধ্যে ঢুকে যাবে। আর ইসির এই যে এসসির ইসিটা এটা এসসির মধ্যে ঢুকে যাবে, এবং ওবিসির যে এর ইসিটা ওবিসির মধ্যে ঢুকে যাবে, আর এসটির ইসিটা এসটির মধ্যে ঢুকবে, আর ওবিসি বি যে ইসি সেটা ওবিসি বির মধ্যে ঢুকবে। অর্থাৎ ইসি ক্যান্ডিডেটটা ফুলফিল হওয়া কখনোই সম্ভব নয়, তো তোমরা সেটা জানো। ইসির দেখো একটা অনেক বিরাট সংখ্যক একটা তোমার ক্যান্ডিডেট যেটা তোমাদের রয়েছে, সেই ইসির ক্যান্ডিডেটটা তোমাদের এখানে ঢুকে যাবে। সেই ক্ষেত্রে এর উপর একটা বিরাট কাট অফের উপর প্রভাব পড়বে। তো অনেকে বলতে পারে যে দাদা ইসির যে সব টোটাল ক্যান্ডিডেটগুলো যে যারা ইসি রয়েছে সবাই কি জেনারেলদের মধ্যে হবে? আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো না, টোটাল যেই ক্যাটাগরির ইসি সেই ক্যাটাগরির মধ্যে তোমার ঢুকবে। তো বন্ধুরা টোটাল সিট ছিল কত, 8419টি। আর টোটাল দেখো অনলাইন যে অ্যাপ্লিকেশন 5th ফেব্রুয়ারি 2019, অর্থাৎ দেখো 5ই ফেব্রুয়ারি 2019 সালে প্রথম এই যে ফর্মটা সেটা অ্যাপ্লিকেশনটা প্রথম রিলিজ হয়েছিল। লাস্ট ডেট টু অ্যাপ্লাই, অর্থাৎ লাস্ট ডেট কবে, 5th মার্চ 2019 তোমার লাস্ট ডেট ছিল এটা অ্যাপ্লাই করার। তারপর কি দেখো ডাব্লিউবিপি পুলিশ এক্সাম ডেট, অর্থাৎ যে তোমার এক্সামটা হয়ে গেছে পিলির এক্সামটা যারা ইতিমধ্যে তোমরা দিয়েছো, তো সেটা কবে ছিল, 4th আগস্ট 2019। প্রায় তোমাদের সেপ্টেম্বর অক্টোবর প্রায় 2 মাস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে দেখো সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটা তোমাদের আমি একটুখানি লং প্রসেস রয়েছে, তাই সেটাও নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমে প্রিলিমিনারি এক্সাম রিটেন টেস্ট, অর্থাৎ যেটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম 4th আগস্ট দিয়ে এসেছো সেটা হয়ে গেছে। তারপর কী আছে দেখো প্রিলিমিনারি এক্সামে তো তোমাদের টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়েছে, আর টোটাল সময় ছিল 1 ঘন্টা। তো কী কী ছিল সেগুলো তো তোমরা সবাই জানো যারা এক্সাম দিয়ে এসেছো। আর আরেকটা কথা দেখো এই যে তোমার যে প্রিলিমিনারি এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের তারপর যে স্টেপটা রয়েছে সেটা কী আছে দেখো, দি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস হাইট অ্যান্ড ওয়েট, অর্থাৎ দেখো তোমাদের যে হাইট এবং ওয়েট যেগুলো তোমাদের চেয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো তোমাদের চেয়েছে ফর্ম ফিল আপ করার সময় তোমরা অবশ্যই সেগুলো দেখেছো, সেটা তোমাদের চেক হবে। তারপর কি রয়েছে দেখো ফিজিক্যাল কি আছে এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ দেখো ফিজিক্যাল যে 1600 মিটার দৌড় রয়েছে যেটা তোমার 6 মিনিট 30 সেকেন্ড। দেখো এটা একটা বিরাট ব্যাপার, 6 মিনিট অর্থাৎ 6.5 মিনিটে তোমার 1600 মিটার দৌড়, এটা মোটামুটি ইজি নয় বললেই চলবে। তো সেই ক্ষেত্রে তোমাদের এটাও একটা তোমার কাট অফের উপর এটাও একটা বিরাট প্রভাব পড়বে। কারণ দেখো 1600 মিটারে যে তোমার হয়তো তোমার যদি নর্মাল যদি কোনো স্টুডেন্টকে হয়তো তোমার 500 জন স্টুডেন্টকে ডাকা হয় নর্মাল, তো সেই ক্ষেত্রে তোমার যদি প্র্যাকটিস না করো সেই ক্ষেত্রে তোমাদের 50টা ক্যান্ডিডেটও 1600 মিটার দৌড়াতে পারবে না 6.5 মিনিটে। কারণ দেখো এটা প্র্যাকটিসের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। এছাড়াও তোমাদের তো তোমরা জানোই 1600 মিটার দৌড়টা অনেকটাই দৌড়। তারপর দেখো রয়েছে মেন রিটেন টেস্ট, অর্থাৎ দেখো তোমার ইন্টারভিউ তোমার যে ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্টের পর রয়েছে মেন রিটেন টেস্ট, সেটা তোমাদের হবে টোটাল হবে 85 মার্কস। তারপরে আর যে মার্কসটা থাকবে 15 মার্কস সেটা হবে ইন্টারভিউ। তো তোমরা এগুলো সব জানো। তারপর পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর কী আছে মেডিকেল এক্সামিনেশন, তার জয়নিং। দেখো এই ছিল তোমাদের লম্বা প্রসেস। তো এই প্রসেসগুলো তোমরা প্রত্যেকটা ফলো করবে, ফলো করার ফলে তোমরা একদম ফাইনালে তোমরা কোয়ালিফাই করবে। এবং তোমরা ইন্টারভিউ তোমরা যে রয়েছে তোমাদের যে ইন্টারভিউর জন্য তোমাদের তো ডাকা হবেই, তো জয়নিং লেটারটা যেটা তোমাদের চলে আসবে। অর্থাৎ টোটাল স্টেপ যেটা কী আছে তোমাদের আরেকবার বলে দিচ্ছি। দেখো ফার্স্ট তোমাদের প্রিলিমিনারি এক্সাম হলো, সেকেন্ড তোমাদের কী হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ প্রথমে। তারপরে তোমার কি ফিজিক্যাল মেজারমেন্ট হবে, অর্থাৎ তোমাদের হাইট ওয়েট এগুলো সব ঠিক আছে কিনা সব দেখে নেবে। তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ 1600 মিটার দৌড়াতে হবে তোমার কত, 6 মিনিট 30 সেকেন্ড। অর্থাৎ দেখো এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ দেখো হাইট এবং ওয়েট এখানেও অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। হয়তো তোমরা পিলিতে পাস করলে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টে তোমরা অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। আবার যে ফিজিক্যাল মেজারমেন্টে যারা পাস করে যাবে তারা আবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বাদ হয়ে যাবে। তো বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে তারপরে মেন রিটেন এক্সাম হবে, তারপর তোমার যে 15 নম্বর যেটা 85 নম্বর মেন রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের মধ্যে আবার 15 নম্বর ইন্টারভিউ হবে। তারা টোটাল হয়ে গেল 100, 85 আর 15 100। তারপর সেখান থেকে মেরিট লিস্ট বের করে তোমাদের হবে কি তোমাদের একটা फाइनल काट अफ घोषित होबे तारपर सेटा पुलिस वेरिफिकेशन होबे देन मेडिकल एग्जामिनेशन होबे देन जॉइनिंग এই হলো তোমাদের লম্বা ফুল প্রসেস। তো সেই ক্ষেত্রে তোমাদের কাট অফ প্রিলিমিনারি যে রিটেন एग्जाम তার কাট অফটা কত আসতে পারে সেটাও তোমাদের সঙ্গে একটু ডিটেইলসে আলোচনা করে দিচ্ছি। দেখো টোটাল দেখো জেনারেলে যদি তুমি 30 পেয়ে থাকো তুমি 100% শিওর হয়ে যেতে পারো যে তুমি নেক্সট স্টেপ অর্থাৎ তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা তুমি যেটাই বলো না কেন যে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের আগে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ আমি ফিজিক্যাল মেজারমেন্টটা বাদ দিয়ে দিলাম, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ 1600 মিটার দৌড় এটাই তোমাদের সবার জন্য বলছি। দেখো কারণ যারা তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা যখন ক্রাইটেরিয়া দেখে নিয়ে ফর্ম ফিল আপ করেছো এবং প্রিলির এক্সাম দিয়েছো তো সেই ক্ষেত্রে তোমাদের সবাই আশা করি ম্যাক্সিমাম তোমরা 100 জনের মধ্যেই তোমরা 99 জনই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমরা পাস করে যাবে। কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা 1600 মিটার তোমার 6.5 মিনিটে রয়েছে সেইটার কথা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কারণ দেখো তোমরা যদি 30 পাও তো সেই ক্ষেত্রে তোমরা যে তোমার দৌড়টা রয়েছে অর্থাৎ 1600 মিটার তার জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ দেখো বেশি টাইম তোমাদের দেবে না, তোমাদের এক্সাম আউট হয়ে যাওয়ার অর্থাৎ প্রিলির যে কাট অফ বা রেজাল্ট তুমি যেটি বলো না কেন সেটি যখনই তোমার আউট হবে তার 15 থেকে 20 দিনের মধ্যেই তোমার নেক্সট স্টেপ যেটা তোমাদের রয়েছে কি রয়েছে 1600 মিটার দৌড় সেটার জন্য তোমাদের ডাকতে শুরু করে দেবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা 30 পেয়েছো তারা অবশ্যই মানে 100 এর মধ্যে যারা 30 পেয়েছো তারা অবশ্যই নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন শুরু করে দাও, এটা আমার তরফ থেকে 100% সিওরিটি দিয়ে বলতে পারি। তো এই পরিপ্রেক্ষিতে তোমাদের আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হলো কি দেখো সেটা হলো তোমাদের দেখো 30 দেখো 30টাও তোমাদের হাই কাট অফ এটাও অনেকটাই বেশি কিন্তু আমি 30টা একদম 100% ধরতে পারি। তো সেই ক্ষেত্রে এর থেকে নিচে হয়তো তোমরা যদি বলো যে 28 পেয়েছি দাদা আমি 28 পাবো প্রিলির এক্সামে সেই ক্ষেত্রেও তোমাদের চান্স রয়েছে প্রায় 80% 80 থেকে 90% চান্স রয়েছে তোমাদের 28 পেলে যেটা তোমাদের জেনারেল বলতে পারো। তো সেই ক্ষেত্রে তোমার 28 পেলেও তোমাদের চান্স রয়েছে 80 থেকে 90%। কারণ দেখো আমি ফুলফিল যেটা 100% সেটাই আমি তোমাদের দিয়ে দিলাম উপরে। কারণ 30 পেলে একদম পুরো সিওরিটি ভাবে তুমি 100% চান্স হয়ে যেতে পারবে একদম গ্যারান্টি দিয়ে আমি যেটা এখানে বলে দিচ্ছি। কিন্তু 28 যদি তুমি পেয়ে থাকো জেনারেল ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে তোমার চান্স রয়েছে কত পার্সেন্ট 80 থেকে 90% আর কি রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইয়েতেই তো দেখো 27 যেটা ওবিসি বলেছি ওবিসিতে যদি তুমি 25 পেয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের নেক্সট স্টেপ যেটা তোমাদের 80 থেকে 90% চান্স রয়েছে। সেই ক্ষেত্রে দেখো এই যে জেনারেলে তুমি যদি 25ও পাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমার চান্স রয়েছে কত 50% 50 থেকে 60%। তো মোটামুটি চান্সটা যেটা সম্ভাবনা রয়েছে তোমাদের প্রায় 23 থেকে তোমাদের চান্স রয়েছে। জেনারেল যদি 23 পাও সেই ক্ষেত্রে তোমাদের চান্স রয়েছে 23 থেকে একদম 30 অবধি। 23 হয়তো তুমি যদি 23 পাও সেই ক্ষেত্রে তোমার চান্স রয়েছে মাত্র কমার তো 15 থেকে 20%। এরকমভাবে তোমাদের আমি এটা একটা জাস্ট গ্রাফ তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো 20 যদি তোমরা 3 পাও সেই ক্ষেত্রে তোমাদের 15% থেকে 20%, 25 যদি তোমরা পাও সেই ক্ষেত্রে মোটামুটি তোমাদের 30% ধরে নিতে পারো, আর 27 যদি পাও সেক্ষেত্রে তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো 80 থেকে 90%, আর যদি তোমরা 30 পাও সেটা তোমাদের 100%। এই ছিল তোমাদের একটা জেনারেলের উপরে একটা তোমাদের জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে সবার আশা করি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। দেখো টোটাল 100% আমি সিওরিটি দিয়ে তখনই বলতে পারছি যদি তুমি 30 পাও, কিন্তু 28 পেলেও যে তুমি পাবে না এটা আমি তোমাদের বলছি না, কারণ এটারও চান্স রয়েছে তোমাদের 80 থেকে 90%। তো এইভাবে তোমাদের 25% যদিও তুমি অর্থাৎ তুমি যদি 100তে যদি 25ও পাও তো সেই ক্ষেত্রে তোমার চান্স রয়েছে 10 থেকে 20%। তো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি 25 পেলেই তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো নেক্সট স্টেপের জন্য। কারণ দেখো একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেটকে তোমার নেক্সট স্টেপের জন্য ডাকা হবে, কারণ দেখো অনেক লং প্রসেস রয়েছে এই যে তোমার যে এক্সামটা হবে বা এই রিক্রুটমেন্টটা হবে এটা লং প্রসেস। তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যদি 25 থেকে 30 যারা তারা তোমরা হামেশাই তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো। তো এটা তোমাদের আমি মোটামুটি একদম সিওরিটি দিয়ে বলতে পারি। নেক্সট যেটা রয়েছে ওবিসি 27। তো ওবিসি যদি তোমরা 22 পাও, 23 পাও, 24 পাও অর্থাৎ 22 থেকে 27 যদি পাও সেই ক্ষেত্রে তোমরা নেক্সট স্টেপ অর্থাৎ ফিজিক্যাল যে তোমার রয়েছে দৌড় রয়েছে যেটা 1600 মিটার তো তোমরা আর বারবার রিপিট করে দিচ্ছি তার জন্য তোমরা প্রিপারেশন 27 পেলে তুমি 100% তুমি সিলেক্টেড নেক্সট স্টেপের জন্য। কিন্তু 27 থেকে হয়তো কম পেলে 25 পেলে বা 26 পেলে বা 24 পেলে তো সেই ক্ষেত্রে তোমাদের সম্ভাবনা আস্তে আস্তে কমবে, যেমন নাম্বারও কমলে তোমার পার্সেন্টেজও কমবে অর্থাৎ 50%, 60%, 70%, 80% চান্স আছে, 90% চান্স আছে, এরকম চান্সগুলো আস্তে আস্তে কমবে। তো সেই ক্ষেত্রে তোমার জেনারেলের যেরকম ক্ষেত্র হলো ওবিসির ক্ষেত্রেও তাই হবে, এসসির ক্ষেত্রেও তাই হবে, এসটির ক্ষেত্রেও তাই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের টোটাল কি রয়েছে দেখো জেনারেল যদি 30 পাও তোমরা 100% কোয়ালিফাই, ওবিসি যদি 27 পাও তো সেই ক্ষেত্রে 100%, এসসি যদি 25 পাও সেই ক্ষেত্রে 100% কোয়ালিফাই, এসটি যদি 22 পাও সেই ক্ষেত্রে 100% কোয়ালিফাই। তবে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো যতগুলো আমি ক্যাটাগরি নাম্বার এখানে আমি দিয়েছি প্রত্যেকটা যদি তোমরা 5 থেকে 7 নম্বরে যদি কম পাও সেই ক্ষেত্রে তোমাদের চান্স কিন্তু রয়েছে, কিন্তু 100% চান্স রয়েছে এটা আমি তোমাদের বলবো না, কারণ দেখো মিথ্যা আশা দিয়ে বা ভিডিওতে বিভ্রান্ত করে তোমাদের কোনো লাভ নেই। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিই চান্স আছে কিন্তু চান্সের পরিমাণটা কম, আর কিছুই না। আর যেইটা আমি দিয়েছি এইগুলো এইটা যদি তুমি পেয়ে যাও 100% তোমার চান্স আছে। তবে তোমার যে 2019-এর যে তোমার প্রিলির এক্সাম দিয়েছো তাতে 100-র মধ্যে যদি তুমি 30 পাও তোমার চান্স ওবিসিতে, তোমার যে জেনারেলে 30 পাও 100-র মধ্যে তুমি 100%, ওবিসিতে যদি 27 পাও 100%, এসসিতে 25 পেলে সেটা তুমি 100% নেক্সট রাউন্ডের জন্য, এসটি তো সেম। তো টোটাল ভ্যাকেন্সি দেখো যেটা ছিল সেটা কি 8419। তো এই যে কাট অফটা এত কম আসবে এর পিছনে কারণটা কী রয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করে দেবো। কারণ দেখো টোটাল ভ্যাকেন্সি কত আছে 8419। তো দেখো এক্সাম অ্যাটেন্ডেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা এক্সাম তোমার যে অ্যাটেন্ড করেছে সেটা প্রায় 3,75,000 ক্যান্ডিডেট তোমার এক্সাম অ্যাটেন্ড করেছে, অর্থাৎ প্রায় তোমার 4 লক্ষ ক্যান্ডিডেট তোমাদের ফর্ম ফিল আপ করেছে কিন্তু এক্সাম অ্যাটেন্ড করেছে 3,75,000। তো সেই ক্ষেত্রে কী রয়েছে, এই ক্ষেত্রে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, টোটাল ভ্যাকেন্সির থেকে প্রায় 16 গুণ ক্যান্ডিডেটকে নেক্সট ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। এই যে কাট অফটার পিছনে এত কমের পিছনে কারণটাই হচ্ছে কি প্রায় 16 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। এছাড়াও তোমার সিট সংখ্যাটাও তোমার বেশি রয়েছে অনেকটাই 8,419। তো সেই ক্ষেত্রে তোমার 8,419 16 গুণ যদি ডাকা হয় তাহলে কত 1,34,704 জনকে তোমার নেক্সট রাউন্ডের জন্য ডাকা হবে। তো মোটামুটি বুঝতে পেরেছো এতজন ক্যান্ডিডেটকে যদি তোমার ডাকা হয় সেই ক্ষেত্রে তোমাদের কাট অফ তো তোমার ফিলিতে তোমার খুব কম হবেই, সেটা তোমরা আশা করি বুঝতেই পেরেছো, প্রায় 16 থেকে 17 গুণ ডাকা হবে। তো একটা আমি আনুমানিক 16 গুণ বললাম। তো সেই ক্ষেত্রে তোমার দেখো তোমার যে এই যে কাট অফটা অর্থাৎ যে কাট অফটা নির্ভর করছে কিন্তু এতজন ক্যান্ডিডেটটা ডাকা হচ্ছে এটার উপরে। তারপর তোমার যে টোটাল 4 লাখ ফর্ম ফিল আপ করেছিলো সেই ক্ষেত্রে অনেকে অ্যাবসেন্স ছিল তোমার প্রিলির এক্সামে, 3,75,000 অ্যাটেন্ড ছিল। তো সেইখান থেকে তোমার 16 গুণ ক্যান্ডিডেটকে যদি তোমার ডাকা হয় সেই ক্ষেত্রে কথা হবে 1,34,704 জন ক্যান্ডিডেটকে তোমার নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। অর্থাৎ দেখো 1/3 ক্যান্ডিডেট তোমার প্রায় নেক্সট রাউন্ডের জন্য তোমার ডাকা হবে। তো সেই ক্ষেত্রে বুঝতে পারছো তো টোটাল কাট অফটা তোমার কিসের উপর নির্ভর করছে। আর একটা কথা তোমাদের বলবো, দেখো এই যে 30 কাট অফ, এই কাট অফের পিছনে তোমার কারণটা হচ্ছে আর একটা, দেখো বিভিন্ন রকম স্টেপ রয়েছে, শুধুমাত্র একটা স্টেপে যে তোমরা যে চাকরি পেয়ে যাবে বা এরকম কিচ্ছু নয়। দেখো প্রিলির এক্সাম হবে, তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে, দেখো ফিজিক্যাল মেজারমেন্টে কিছু বাদ যাবে, তারপর ফিজিক্যাল টেস্টে এখানে একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট বাদ যাবে, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেখানে একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট বাদ যাবে। তারপর মেন রিটেন এক্সাম আছে, তো মেন রিটেন এক্সামে তো তোমরা জানো কীরকম কোশ্চেন হয়, তো সেই ক্ষেত্রে মেন রিটেন এক্সামে অনেক ক্যান্ডিডেট বাদ যাবে। তারপর তো তোমার ইন্টারভিউ রয়েছেই, ইন্টারভিউর পর তোমার যে ফাইনাল মেরিট, তারপরে তুমি জয়েনিং লেটার পেয়ে যাবে, পুলিশ ভেরিফিকেশন হবে এটা তো তোমরা জানো, মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর জয়েনিং হবে। তো মোটামুটি এটাই আজকে ছিল ভিডিও। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট কাট অফ নিয়ে ক্লিয়ার করতে পেরেছি। আর যদি কোনো কোশ্চেন বা কোনো কাট অফ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে জানাতে পারো এই ভিডিওর। এছাড়া আমাকে ফলো করতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডি ফেসবুক পেজে, তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে এবং ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আরেকটা কথা তোমাদের যেটা আমি বলবো, দেখো এই যে রেজাল্ট প্রিলির যে রেজাল্টটা কবে আউট হবে, এক্সপেক্টেড যে রিলিজ ডেট সেটা হবে কবে, নভেম্বরের 26 তারিখ বা ডিসেম্বরের 3 থেকে 4 তারিখে তোমার রিলিজ হবে। অর্থাৎ দেখো নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইক, এটা মোটামুটি তোমরা 90% তোমরা ধরে রাখতে পারো যে এই ডেটেই রিলিজ হবে। কারণ দেখো তোমাদের যে 2018-র যে তোমাদের রিক্রুটমেন্ট সেটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এবং কমপ্লিট হয়ে গিয়েই তোমাদের এই যে নভেম্বরের 26 বা 27 তারিখে তোমার বা ডিসেম্বরের 3 থেকে 4 তারিখে তোমার প্রিলির রেজাল্টটা আউট করবে। তারপর নেক্সট স্টেপগুলো যেটা তোমাদের নেক্সট স্টেপ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের করানো হবে। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখে যদি 1% উপকৃত হয় তবে অবশ্যই লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে যারা 2019 সালে WBP-র প্রিলির এক্সাম দিয়েছে, অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই লাইক করবে, লাইক না করলে দেখো আমার মোটিভেশন বাড়বে না। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং বেল আইকনটি প্রেস করার পর অবশ্যই অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবে। সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।